ট্রেন থেকে নেমে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভিডিও করতে পারিনি। আজকে আমাদের পুরীতে ফার্স্ট ডে, আমরা 1:30টার সময় আর কি ঢুকেছি হোটেলে, আর হোটেল খুঁজতে খুঁজতে 2:30-2:30 বেজে গেছিলো। তারপর ফ্রেশ হতে হতে 3:30-3:30 বেজে গেছিলো। তারপর গিয়ে খাওয়া দাওয়া করেছি, দিয়ে একটুখানি ঘুমিয়েছি, দিয়ে এখন উঠলাম। আর আমাদের এই যে হোটেলটা রয়েছে সেটার আমি একটা ব্লগ তোমাদেরকে দিয়ে দেব। আর আমাদের হোটেলটার একদম দেখো সি ফ্রন্ট ভিউ দেখা যাচ্ছে আর কি, আমাদের হোটেল থেকেই বসে সি দেখা যায়, আর যেতেও হবে না ওখানে। আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হরিজন। আর রুম ট্যুর তোমাদেরকে দিয়ে দেবো, আর কীরকম কী প্রাইস আছে সেটাও সব কিছু বলে দেবো। এখন আমি আর বোন একটু রেডি হয়ে মার্কেটটার দিকে একটু বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের মার্কেট, এখান থেকেই দেখা যাচ্ছে। তো চলো একবার দেখিয়ে দিই বারান্দা থেকে কেমন লাগছে। বারান্দা থেকে এইরকম লাগছে। তো এখন আমি আর বোন বেরিয়ে পড়বো, ও একটা পরেছে শর্টস আর আমি পরেছি এমনি নর্মাল, যা পরেছিলাম সেটাই পরে বেরিয়ে যাচ্ছি। আজকে আর আমি সেরকম কিছু পরবো না, কারণ আমি খুব আজকে টায়ার্ড। তো যাই হোক, চল তাড়াতাড়ি। আর মা বসে আছে হচ্ছে বারান্দায়, বারান্দা পেয়ে গেছে মানে হচ্ছে আর কোথাও বেরোবেই না, আর এখান থেকেই বসে যখন সি বিচ দেখা যায় আর বেরিয়ে কোনো লাভ নেই। তো এখানে বসে বসে মা সি বিচ দেখছে। খেয়ে দেখ তো কেমন লাগছে। দেখি 25 টাকা করে বলছিল, ভালোই গো দেখ। পাপড়ি গুলোর মধ্যে ঘুগনি দেওয়া আছে, ভালো লাগবে ওটাই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? খুব খুব ভালো আছি। এখন আমি এখন 5:30টার মতো বাজে, আমরা যাচ্ছি দুজনে মিলে সি বিচে। তো নিচে এখন চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, তো চলো দেখা যাক। তো আমাদের হোটেলের এইটা হচ্ছে লিভিং এরিয়া। যাই হোক, তো পরে আমি এই হোটেলের টুর ব্লগটা দেবো, এখন সিটিতে যাওয়া যাক। কালকে থেকে সি বিচে সেরকমভাবে আসা হয়নি, ওই ওপর থেকে ঘরে বসে বসে আর কি দেখছিলাম। একটু পরেই আমরা চলে যাব আজকে পুরীর মন্দিরে পুজো দিতে। আজকে হচ্ছে সেকেন্ড ডে, তো আজকেই ঠিক করা হয়েছে পুরীর মন্দিরে পুজো দিতে যাবো। তো সকালবেলা গিয়ে পুজো দিয়ে তারপরে আবার বিকেলবেলাও যাওয়ার ইচ্ছা আছে আর কি। এখনও মার্কেট থেকে সেরকম খোলেনি। এই আমাদের হোটেলের ঠিক অপোজিটেই মার্কেট পুরো, আর এইটা হচ্ছে নিউ সি। আমাদের হোটেলটা ঠিক নিউ সি হক, আর ওইদিকে ওদিকে হেঁটেছে ঠিক মাঝখানে এই বিল্ডিংটা। তা আমি আর বোন মিলে ঠিক করলাম একটুখানি হেঁটেই আসি, খুব ওয়ার্কআউট তো করা হচ্ছে না এখানে, আর প্রচণ্ড উল্টো পাল্টা জিনিস খাওয়া হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে একটু হেঁটেই আসি। আজকে পুরো সি বিচে গিয়ে পুরো পা ফা পুরো ভিজে গেছে একদম, এত অব্দি জল উঠে গেছে ফটো আর ভিডিও শ্যুট করতে। পরে কথা হচ্ছে। এখন আমি আর বোন মিলে চা খাচ্ছি, একটু চা খেয়ে তারপরে রুমে চলে যাবো। আর তোমাদের একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আগের বারে যখন আমি এসেছিলাম একটা ভিডিওতে বলেছিলাম ভুতুরে বাড়ি, তো ওই ভুতুরে বাড়ির সামনেই দাঁড়িয়ে আর কি চা খাচ্ছি। এই দেখো সেই ভুতুরে বাড়ি, ভেতরে ঢুকতে পারলে বেশ ভালোই হতো, কী আছে না আছে আমার সেই সব জিনিস দেখার খুব ইন্টারেস্ট। বেশ তোর ইন্টারেস্ট আছে এই সব জিনিস দেখার? তো ওয়েদার দেখো কী অবস্থা। এমনিতে এসেছি বর্ষাকালে, বৃষ্টি হচ্ছে, এমনি ভালো ওয়েদার, বাট পুরীতে আজকে পুরীতে যাওয়ার ইচ্ছা ছিল, তো জানি না কী হবে, দেখা যাক
ওয়েদার যদি ঠিক হয় তাহলে মন্দিরে গিয়ে পুজো দেওয়া হবে। বাট মারাত্মক লাগছে, এইরকম ফিলিংস প্রতিবারই আসি, 7-8 বার আসা হয়ে গেছে, মানে এতটা ভালো ফিলিংস কোনোবার হয়নি। প্রতিবারই এসে বলি যে খুব ভালো খুব ভালো, কিন্তু এইবার একটা অনেকটাই ভালো, খুব সুন্দর লাগছে। মানে এই বর্ষাকালে সমুদ্র দেখার মজাটাই আলাদা, তারপর আবার ঘরে বসে সমুদ্র দেখা, মানে লাকটা একেবারে খুব ভালো। আমরা হোটেল বুক করে আসিনি এখানেই, বাই মানে কী বলবো যে অন দ্য স্পট আর কি হোটেল বুক হয়ে গেছে, মানে লাকটা খুবই ভালো বলা যায়। তো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো মন্দিরে পুজো দিতে। তো ফোন নিয়ে ওখানে অ্যালাউ নেই, তো ফোন নিয়ে যাবো না, ফোনটা হোটেলেই রেখে যাচ্ছি। তো আমার এই ড্রেস আপের ভিডিওটা শর্ট যাবে, তোমরা অবশ্যই আমার চ্যানেলে ফলো করো আর দেখো। তো এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এই রুমে এলাম, এখন দুপুর বাজে হচ্ছে 3:30। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর একটু শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।